ঐতিহাসিক পাভবন অঞ্চলত এবার প্রশাসনের উচ্ছেদ। অবৈধ দখলকারীলৈ জাননী লক্ষিমপুর প্রশাসনের। বেদখলকারীর কবলত সংকটের গড়াহত পৰা পাভ অভয়ারণ্যক বেদখলমুক্ত করার উদ্দেশ্যে 3 শতাধিক পরিয়ালক জাননী প্রেরণ প্রশাসনের। নাওবৈচা উন্নয়ন খণ্ডর 4,900 বর্গ কিলোমিটার ভূমিত অবৈধভাবে দখল করে অহা এই পরিয়ালসমূহলৈ জাননী জারি শেষ সময় বান্ধি দিছে প্রশাসনে। পাবো রিজার্ভ তো দুটা সার্কুলর আছে সবে সবে, তার তো কালি শুনা মতে তো নিজে ভলেন্টারি শিফটিং হয়েছে। আমার ইয়াতো আমি মতো এটাই আহ্বান করছো যে নিজে নিজে শিফটিং করব লাগে। জাননী লাভ করার পাছতেই এতিয়া এদরে তালি টুপুলা বান্ধি বনাঞ্চলের ভূমি এড়াবলৈ সাজু হয়েছে বেদখলকারী লোকসকল। বছর বছর ধরে এই স্থানতেই অবৈধভাবে বাস করে আসছিল এই সকল লোকে। যাম আমার মাটি বাড়ি একু নাই, আমি দুখিয়া মানুষ, আমি এটা ইয়াতে থাকি ইমান বছর শ্বশুরবুড়া ইয়াতে আসলে আমি ইয়াতে দেখিছো, এতিয়া আমি কত যাম? আমার মাটি বাড়ি কত আছে? দুখিয়া মানুষ আমি এতিয়া কেনেকে হেৰি কৰিম? এতিয়া যত শিবির শিবির করবার পাতি আমি কিবা বহবাস করব সরকারকে, এই আমি আহ্বান জানাইছো যে আমাক কিবা সুবিধা যে একটা দিয়ে। এটা আমাক কৈ আছে খালি করে দিবলে, এটা আমার উপায় নেপাই পেলায় এটা যাবলগীয়া হয়েছে। ইতিমধ্যে বহু সংখ্যক পরিয়াল স্থানান্তরিত হয়েছে এই ভূমির পর। আন লোকসকলকো দুদিনের ভিতরতে এই স্থান ত্যাগ করার নির্দেশ প্রশাসনের। কিছুমানের কিন্তু মাটি আছে নিজে নিজে গুছি গল বলে কৈছে, তো 43টা আছে, ইমতো দুদিনের ভিতর যাব, আমি দুদিনের সময় ইমা বান্ধি দিছো। ভিডিও জার্নেলিস্ট চিরঞ্জীব শইকীয়ার সহযোগত লক্ষিমপুরের নীলপবন সভাপণ্ডিতর রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।